হতাশা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় কখনো কখনো। সাধারণ মানুষের পাশাপাশি হতাশার ফাঁদে পড়ে আত্মহত্যা করেছেন অনেক তারকাই। এবার এই তালিকায় যুক্ত হলো আরও এক নাম, তিনি দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রা। মঙ্গলবার চেন্নাইয়ের এক হোটেলের ঘরে তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। তবে চিত্রার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যে হোটেলে চিত্রার মৃতদেহ মিলেছে সেখানে তার সঙ্গে ছিলেন তার হবু স্বামী হেমন্ত রবি। হেমন্তের জবানবন্দি অনুযায়ী শুটিং সেরে হোটেলে ফিরে চিত্রা স্নান করতে চলে যান। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে হেমন্ত স্নানঘরের দরজায় কড়া নাড়েন। তারপরও সাড়া না পেয়ে তিনি হোটেলের কর্মচারীদের বিষয়টা জানান। তখন নকল চাবির সাহায্যে হোটেলের স্নানঘরের দরজা খোলা হয় আর তখন সিলিং থেকে চিত্রার ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পুলিশ এই আত্মহত্যা তদন্ত করছে। এছাড়া মৃত্যুর কিছুক্ষণ আগেই তিনি তার ইনস্টাগ্রামে হাসি খুশি ভিডিও শেয়ার করেছেন। হাস্যোজ্জ্বল এমন ভিডিও প্রকাশ করার কিছুক্ষণ পরে এমন কি হলো যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল? চিত্রা তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছিলেন। তার শেষ কাজ ছিল পান্ডিয়া স্টোর্স ধারাবাহিক। তার অভিনীত চরিত্র মল্লাই তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিলেন চিত্রা। ইনস্টাগ্রামে তার 1.5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। মৃত্যুর নেপথ্য কারণ সুশান্ত সিং রাজপুতের মতোই অবসাদ নাকি আত্মহত্যা, সেটা জানতে অপেক্ষা করতে হবে সবাইকে। ফাতেমা আইনি, সময় সংবাদ।